এসে আমরা ডিসকভার করেছি একটা খুব সুন্দর নিউলি টিপসি স্টাইলের মতো পাবে, আসলে তারপরে দেখাচ্ছি। চলে এসছি আমাদের একটা নিত্য নতুন ব্লগ নিয়ে আমার জন্মের শহর কাটোয়া থেকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ এম টু পি এম বাঙালি। যেমন কি স্টার্টিং এ বললাম, আমরা চলে এসেছি কাটোয়াতে। কাটোয়া ইজ আ সাবডিভিশনাল টাউন আন্ডার বর্ধমান ডিস্ট্রিক্ট। এটা আমার খুব কাছের শহর, আমার জন্মের শহর, আমার ছোটবেলা কাটানো এখানে। আর এখানে এসে আমরা ডিসকভার করেছি একদম একটা নিউলি ওপেনড ক্যাফে। এখানে কাটোয়ার মতো টাউনে একটা ক্যাফের কালচার যেটা প্রচলিত হচ্ছে, সেটা উই আর ভেরি গ্ল্যাড যে এখানে এইরকম একটা কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তাহলে এখানে গিয়ে এবার এটা দেখা যাক যে ক্যাফে কালচারটা তো শুরু করেছে, বাট অ্যাকচুয়ালি কতটা অ্যাফোর্ডেবল, কতটা ভালো টেস্ট খাবারের, আর কতটা এনভায়রনমেন্ট, যেটা অ্যাম্বিয়েন্স, যেটা ভালো কিনা, চলো এবার দেখা যাক সেটা। আর এবার আমরা একটু কয়েকটা জিনিস অর্ডার করবো, চলো এবার খাওয়ার জিনিসগুলো কিরকম সেগুলো দেখা যাক। আমরা অর্ডার করে দিয়েছি। এখানে যে মেনুটা খুবই সফিস্টিকেটেড একটা মেনু, যেমন কি তোমরা ক্যাফেতে দেখতে পাও, স্টার্টার্স, কন্টিনেন্টাল মেন কোর্স, কিছু শেক্স, কিছু মকটেলস। আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এখানকার স্পেশালিটি চিকেন ললিপপ, যেটা এখানে KFC স্টাইলে করে, সেটা আসলে তোমাদেরকে দেখাবো। আর অর্ডার করেছি বারবিকিউ চিকেন উইংস, অর্ডার করেছি বারবিকিউ চিকেন বার্গার, স্প্যাগেটি আলিও অলিও অ্যান্ড ক্যাপাচিনো এখানকার স্পেশালিটি। বাকি যা যা আইটেমস আসবে ভেবে রেখেছি, কিছু ডেজার্টও ট্রাই করবো, আসলে তারপর দেখানো যাচ্ছে। কাটোয়া ইজ নেভার ফিলিং আস টু অ্যামেজ, বিকজ অ্যাটলিস্ট তো এখানে একটা ক্যাফে কালচার যেটা নিউলি একদম ইন্ট্রোডিউস হয়েছে। দেন কামস দ্য এক্সেলেন্ট অ্যাম্বিয়েন্স অ্যান্ড দেন কামস দ্য এক্সেলেন্ট প্রাইসিং উইচ উই হ্যাভ ওভার ইয়ার, অসাধারণ। ঠিক আছে, মানে আমরা এতক্ষণ ভিতরে বসেছিলাম, বাট দেয়ার ওয়াজ টু মাচ নয়েজ, অনেকজন এখানে চলে এসেছিল তার জন্য। আর আরেকটা কথা, এখানে যেহেতু নতুন এটা ক্যাফে কালচারটা শুরু হয়েছে, এভরি ওয়ান অফ দ্য কাজিন, লাইক অনেক সব রকম এজ গ্রুপের সবাই এখানে ভিজিট করছে, আর সেইটা খুব একটা অ্যাপ্রিসিয়েবল একটা ব্যাপার। মানে ভীষণ সুন্দর এই জিনিসটা চলছে, অ্যান্ড উই অ্যাকচুয়ালি আর ভেরি প্রাউড অফ কাটোয়া। যেমন কি বললাম, মাই সিটি নেভার ফেলস টু অ্যামেজ আস ব্যাক। যেটা এখানকার সব থেকে ইন্টারেস্টিং পার্ট লাগলো সেটা হচ্ছে এখানকার মেনু প্রাইসিংটা, দ্যাট ইজ জাস্ট আনবিলিভেবল। উই হ্যাভ অর্ডার চিকেন ললিপপ দ্যাট ইজ 6 পিসেস অ্যাট 169 ওনলি। যদি আমরা কলকাতার কোনো বড় ক্যাফে নিয়ে নিই, সেখানে 250 থেকে 300 টাকার নিচে তো চিকেন ললিপপ তোমরা পাচ্ছ না। প্লাস
সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে ক্যাপাচিনো, ডাবল শট এসপ্রেসোওয়ালা ক্যাপাচিনো ওনলি অ্যাট 69। এরকম আরও ভ্যারাইটি অফ প্রাইসেসের আছে মেনু যেটা ওনলি স্টার্টিং ফ্রম 59। সো দিস ইজ, আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল ডিল। চিকেনের যে সব থেকে টেন্ডার পার্টটা হয়, যেটা উইংস প্লাস লেগসের পার্টটা, সেটা ইউজ করা হয়েছে। খুব ওয়েল ম্যারিনেটেড চিকেনটা, কোটিংটা জাস্ট অসাধারণ, মানে কেএফসিকে টক্কর দেওয়ার মতনই ললিপপটা বানানো হয়েছে। খুব ফ্লেভারফুল চিকেনটা, খুব সফট, অ্যান্ড কোটিং ইজ জাস্ট ফ্যাবুলাস। চিকেন ললিপপটা তো অসাধারণ লাগলো। নেক্সট আইটেম যেটা আমাদের চলে এসছে সেটা হচ্ছে পেরি পেরি চিকেন উইংস। 6 পিসেস অফ চিকেন আছে, ওপরে পেরি পেরি সসের খুব একটা ভালো করে কোটিং দেওয়া আছে। দেরি না করে ট্রাই করা যাক। মানে অনলি ইফ ইউ লাইক থিং উইচ ইজ স্পাইসি, তা তোমাদের জন্য কিন্তু এই ডিশটা একদম পারফেক্ট। স্পাইসি পেরি পেরি চিকেন উইংসটা খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি একটু সাটল টেস্টের দিকে। সাটল টেস্ট বলতেই আমরা এখানে নিয়ে নিয়েছি একটা চিকেন বারবিকিউ বার্গার। বার্গারের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই একটা ওয়েল ম্যারিনেটেড বারবিকিউ সস দিয়ে চিকেনটা করা আছে। একটা বার্গার প্যাটি আছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, স্যালাড আছে, আর একটা বাটিতে ডিপো দেওয়া আছে। চিকেনটা ভরে দেওয়া আছে, জাস্ট ভরে দেওয়া আছে, আলাদা করে কোনো প্যাটি নেই, বাট চিকেন চাঙ্কসটা সস দিয়ে ম্যারিনেট করে দেওয়া আছে। চলো ট্রাই করে দেখা যায় কীরকম খেতে। খুব নমিনাল টেস্ট, একদম বার্গারের মতন বলবো না, বিকজ এখানে অনেক কিছু দিয়ে এটাকে আরও ইন্টারেস্টিং বানানো যেত। লেটাস অ্যাড করা যেত, কিছু ফ্রেশ ভেজিটেবলস অ্যাড করা যেত, যেটাতে এটা আরও টেস্টটা উভরে আসতো। ইন টোটাল ইটস আ 50-50। তারপরে
taste wise, it is actually spaghetti aglio olio, which we call spaghetti aglio olio chicken. Bishon shundor khete, ekdom subtle ekta amount of taste, ekdom halka ekta spicy ache. All in total, a good three. এরপর আমরা অর্ডার করে নিয়েছিলাম চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা দুর্দান্ত খেতে, জাস্ট মানে অ্যামেজিং। ব্রাউনিটা ঠিক এক্স্যাক্ট যেরকম হওয়া দরকার, সফট, ঠিক ওরকমই টেক্সচার ছিল, অসাধারণ খেতে ইন টোটাল। আর একটা জিনিস দেখো, এত কিছু খাওয়ার পর আমাদের বিল হয়েছে জাস্ট 987, মানে নট ইভেন 1000। এবার চলে আসে লোকেশনের পালায়। যারা কাটোয়া থেকে দেখছো তারা তো নিশ্চয়ই চিনবে, এটা হচ্ছে টেলিফোন ময়দানের যে মোড়টা ভারতনিকেতন নার্সিং হোম থেকে একটা বিল্ডিং পাশে, দ্য কফি কাপ ট্র্যাডিশনাল ক্যাফে, ঠিক আছে। আর যারা কাটোয়ার বাইরে থেকে দেখছো তারাও চলে আসতে পারো খুবই সহজে, দ্য কফি কাপ নামটা বললেই যে কোনো টোটোওয়ালা, যে কোনো রিক্সাওয়ালা ইজিলি চেনে যাবে। আমরা এখন এখানে পেয়ে গেছি দ্য কফি কাপের কর্নার, দ্য ওনার অফ দ্য কফি কাপ। সো আমি এইটা জিজ্ঞেস করে নিতে চাই, তোমার প্রথমে তোমার নামটা বলো। শ্রীমন্ত মন্ডল। ওকে শ্রীমন্ত দা, এটা বলো যে কাঠমার মতো শহরে এরকম একটা কফি ক্যাফে কালচার, তুমি তোমার মাকে কি করে এলো? অ্যাকচুয়ালি আমি এই ইন্ডাস্ট্রিতে বিগত 3 বছর থেকে আসি, তো ফার্স্ট আমার লাইফ ক্যারিয়ার শুরু করি আমি হায়দ্রাবাদে এনআই কফি প্রাইভেট লিমিটেড, যেটা রোস্টিং কফি ইন্ডিয়া নামে পরিচিত। সেখান থেকে আমি অ্যাজ এ বারিস্তা আমার লাইফ শুরু করি। দেন তারপর কিছুদিন পর করার পর যখন নিজের ইয়েতে ফিরে আসি, নিজের হোম টাউন, অ্যাকচুয়ালি কাটোয়া হচ্ছে আমার হোম টাউন, তো এখানে যখন আমি নিজে রিটার্ন আসি তো দেখি আরও 5টা ক্যাফে বা রেস্টুরেন্ট যেগুলো এখানে আছে, তো তাদের থিম ডিফারেন্টলি আলাদা, টোটালি আলাদা। তো তারপরে মাথায় চিন্তা ভাবনা আসে যে কিছু একটা করা দরকার এখানে, যেটা সিটির মধ্যে নেই। তো দেন আমি একটা ভাবনা চিন্তা করার পর এটাকে স্টার্ট আপ করি। থ্রু থেকে যদি আরো লোকজন তোমাদের ব্যাপারে জানতে পারে আর আসে, আর দে অলসো গেট টু নো অ্যাবাউট দ্য ওয়ান্ডারফুল প্লেস ওভার হিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। দ্য কফি কাপের ওনারের মুখে সে কিভাবে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা এস্টাবলিশমেন্ট কিভাবে সেট আপ করলো সেটা তো জেনে নিল। এবার আসে আমাদের এক্সপিরিয়েন্সের পালা। ইন টোটাল আই মাস্ট সে দ্যাট কাটোয়ার মতো সিটিতে এইরকম একটা ক্যাফে কালচার মানে জেনারেট করা, এরকম একটা ক্যাফে কালচার ডেভেলপ করে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স মানুষকে দেওয়া, দিস ইজ জাস্ট ফ্যাবুলাস। মানে এভরিথিং স্টার্টিং ফ্রম দি অ্যাম্বিয়েন্স, স্টার্টিং ফ্রম দি দিস ওয়াজ আওয়ার ইন টোটাল এক্সপিরিয়েন্স কামিং টু দি কফি ক্লাব টুডে। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর একটা মেন কথা, এরা কিন্তু জোম্যাটোতেও তোমরা পেয়ে যাবে দ্য কফি কাপকে। যারা এখানে এসে এক্সপ্লোর করতে চাইছো না, বাড়িতে বসে জোম্যাটো খুলবে, এদের মেনু থেকে সব আইটেম অর্ডার করে নিতে পারবে। So, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। টিল দেন, উই আর ইন টু বিএম বাঙালি, সাইনিং অফ।